हाय फ्रेंड्स, योर क्वारेंटाइन गर्ल मृतिका इज बैक अगेन। जेमन आपनादेर आमी बोलेछिलाम जे आमी चेष्टा करब नतून कोनो हबी ग्रो करार, तो यस सेटाई आज के करब। सेटा होच्छे माइक्रोग्रीन। यस, माइक्रोग्रीन आमी आज के निजेर बाड़ीते करब। तो एक्चुअलि गार्डेनिंग करार शौक आमार बाबार अलरेडी आछे। आमादेर बाड़ीते अलरेडी अनेक गाच आछे, जेमन चेरी टमेटो, चेरी आमड़ा गाच आछे, पेयारा गाच आछे, एबं आरो फुलेर गाछो आछे, एबं सबेतेई मोटामुटी फल फूल हय, बाट माइक्रोग्रीन्स एर कोनो गाच नेई। तो आमी आज के भाबलाम সানডে, তো এনিওয়েজ এখন সব দিনই সানডের মতোই। তো যাই হোক, তো ভাবলাম যে কিছু করা যাক। আর আমার কাছে কিছু কোল্ড ড্রিঙ্কসের বটল ছিল, তো সেগুলো কিছু ভাবলাম রিসাইকেল করা যাক। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এরকম কোল্ড ড্রিঙ্কসের বোতল ছিল আমার কাছে দুটো, বড় কোল্ড ড্রিঙ্কসের। তো সেগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি, এবং কেটে নেওয়ার পরে আমি এগুলোকে ফুটো করে নেব। ফুটো করে নিয়ে তারপরে এগুলোতে আমি করব। প্লাস এরকম আমার কাছে একটা কাপ ছিল, আমার ভীষণই প্রিয় একটা কাপ ছিল যে ভেঙে গেছে। তো এই কাপটা আমার বাবা আগেই গাছ লাগানোর জন্য ইউজ করেছে, তো সেই জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা ফুটো রয়েছে। তো এই ফুটোটা গ্রিল মেশিন দিয়ে করা হয়েছিল, তো এটাকেও আমি ভাবছিলাম ইউজ করব। তো চলুন স্টার্ট করা যাক। তো যেমনটা তোমাদের আমি বলেছিলাম, আমি এরকম কিছু কোল্ড ড্রিঙ্কস এর বোতল আমার কাছে ছিল, তো সেগুলোকে আমি নিচ থেকে কেটে নিয়েছি। আর এটা একটা যে রসগোল্লার কন্টেইনার ছিল সেটা নিয়ে নিয়েছি। এবার এর পিছনে ফুটো করব। তো আমার কাছে এরকম একটা লোহার জিনিস ছিল, তোমরা যেকোনো স্ক্রু বা কিছু দিয়েও করে নিতে পারো। তো এটাকে আমরা গ্যাসে গরম করে এখানে ফুটো করে নেব। মাইক্রোগ্রিনস অ্যাকচুয়ালি ভীষণই নিউট্রিশিয়াস হয় এবং ভীষণই হেলদি হয়, এবং আমরা নিজেদের কিচেন গার্ডেনে সেগুলোকে গ্রো করতে পারি। তো এর জন্য বাড়ির বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আমার মায়ের মশলার দানিটা উঠিয়ে নিয়ে এসেছি, তো আজকে এখান থেকেই আমি কিছু মাইক্রোগ্রিনস তৈরি করব। তো আপনারা যে কোনো মশলা দিয়েই করতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই যে এগুলো দিয়েই করতে হবে, আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো ফার্স্টে আমি এগুলোতে টিস্যু পেপার দেব, এবং তারপরে এই সিডসগুলো দেব। তো দেখুন আমি কিভাবে। আপনারা দেখলেন আমি কিভাবে এগুলোকে প্রিপেয়ার করে নিলাম। এগুলো সব এখন প্রিপেয়ার্ড হয়ে গেছে। তো এগুলোকে এখন একটা অন্ধকার জায়গায়, ঠান্ডা জায়গায় 2 থেকে 3 দিন রাখতে হবে, এবং ডেইলি 2 বার করে জল দিতে হবে। তো আফটার 2 to 3 ডেজ আমি আপনাদের দেখাবো এগুলো কিভাবে গ্রো করলো বা কতটা গ্রো করলো। আমি সানডেতে এগুলো লাগিয়েছিলাম আপনাদের সাথে, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো দেখতে পাচ্ছেন এগুলো কি সুন্দর বেরিয়েছে। এটা ছিল মেথি, এটা হচ্ছে মুগ। আপনারা দেখতে পাচ্ছেন যে পাতাগুলো হলুদ আছে, তার কারণ এটা অন্ধকারে ছিল, রোদে রাখলেই পাতাগুলো আবার সবুজ হয়ে যাবে। আর এটা হচ্ছে সর্ষে, আমি ধনেও লাগিয়েছিলাম কিন্তু ধনেটা হয়নি।
তো পরে আর একবার ট্রাই করে দেখা যাবে ধনেটা। তো বন্ধুরা, আমার মেথি সিডটাকে আমি এরকম একটা দেখতেই পাচ্ছেন, প্লাস্টিকের ট্রের ওপরে ফাইন বালি ছড়িয়ে নিয়ে তার ওপরে অঙ্কুরিত মেথি সিডসগুলোকে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে এরকমভাবেও তৈরি করতে পারেন, তবে দেখতে হবে যে সিডসগুলো যখন অঙ্কুরিত হবে তখনই ছড়াতে হবে, গাছ বেরিয়ে গেলে সেটাকে আর ছড়ানো যাবে না। তো যেহেতু আমার মেথিটা এখনও গাছ বেরোয়নি, অঙ্কুরিত অবস্থায় আছে, তো সেই জন্য আমি এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি এবং এটা ছড়ানো পরে এর ওপর আর একটা লেয়ার অফ বালি দিয়ে দিতে হবে এবং ছড়ানোর সময় মাথায় রাখতে হবে যাতে এরা একে অপরের উপরে ওভারল্যাপ না করে, এবং এটাকে আমি এবারে জল দিয়ে দিই। তো দেখলেন, আপনাদের সাথে আমি এটা রেডি করলাম বাবার সাহায্য নিয়ে, এবং এটাকে এখন আমি আমার ঘরে জানলায় রেখে দিয়েছি যেখানে সূর্যের আলো আসবে, এনারই গ্রো করব। তো এখন এটাতে আমি জল দিয়ে নেব এবং এটাতে আমি প্রতিদিনই দুবেলা করে জল দিয়েছি, এবং এগুলো এখন আমরা দেখছি হলুদ রয়েছে, এগুলো আলোতে থাকলে এগুলো সবুজ হয়ে যাবে আস্তে আস্তে। তো এগুলো সবুজ হলে পরে আমি আবার আপনাদের দেখাবো। এই দেখো, এটা হচ্ছে মুগ ডালের মাইক্রোগ্রিনসটা, দেখতেই পাচ্ছ কতটা বড় হয়েছে। এই দেখো, আমি নিচেও দেখো সেই টিস্যু পেপারে লাগিয়েছিলাম তোমাদের সাথে, সেরকম টিস্যু পেপারেই রয়েছে, এবং দেখতে পাচ্ছ কতটা বড় হয়েছে। এইটা হচ্ছে সর্ষে, এগুলো দেখো কি সুন্দর পুরো গ্রিন এবং কতটা হেলদি লুকিং। এই দেখো, এটাও টিস্যু পেপারে যেরকম লাগিয়েছিলাম সেরকমই রয়েছে, বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং এটা হচ্ছে মেথি, মেথিটাও তোমাদের সাথে আমি বাবার সাহায্য নিয়ে বালিতে লাগিয়েছিলাম। তো দেখো মেথিগুলো বড় হয়ে গেছে, আমরা যেমন দেখতে পাচ্ছি এই দুটো একদম, এটা এখন হারভেস্টিং এর একদম কারেক্ট টাইম। তো এখন আমরা চাইলেই এগুলোকে এই পজিশন থেকে কেটে আর এগুলোকেও এই এখান সাইড দিয়ে এরকম ভাবে কেটে নিয়ে আমরা এগুলোকে ডিরেক্টলি খেতে পারি ভালো করে ধুয়ে, অথবা স্যালাডসেও তোমরা ইউজ করতে পারো, গ্রিন স্যুপে ইউজ করতে পারো। এগুলো ভীষণই নিউট্রিয়েন্ট ডেন্স এবং এতে নিউট্রিয়েন্ট কন্টেন্ট এর অনেক বেশি হাই, এবং এগুলো শরীরের পক্ষে খুবই হেলদি। মেথিটা, এই দেখো মেথিটা আরো একটু বড় হলে তারপর এগুলোকে আমরা হারভেস্টিং করব, কারণ এটা আরো একটু বড় হতে হবে, এটা একদমই ছোট, সবে পাতা বেরিয়েছে। এবং মেথিও কিন্তু ভীষণই ভালো, আমরা সবাই জানি মেথি ডায়াবেটিস বা সুগারের জন্য কতটা ভালো, মেথি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। তো আমরা দেখলে কি সুন্দর হয়েছে, মেথিটা আরো একটু বড় হবে এবং বড় হলে তার ছবি আমি নিশ্চয়ই আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেব। তো দেখলে এটা কি সুন্দর গ্রো করেছে এবং কতটা অর্গানিক বলতে পারো, কারণ তোমরা নিজেরা গ্রো করছো উইদাউট এনি ফার্টিলাইজেশন, উইদাউট এনি কেমিক্যালস এটা গ্রো করছে। তো বুঝতেই পারছো নিজেদের হাতে গড়া জিনিস, তো তোমরা অবশ্যই ট্রাই করবে এবং তোমাদের বাড়ির বাচ্চাদেরও এটার সাথে এঙ্গেজ করতে পারো, তারাও খুব মজা পাবে যখন দেখবে গাছগুলো এরকম এত সুন্দর বাড়ছে, কারণ মনে হয় যেন নিজের হাতে লাগানো কিছু একটা জিনিস এত বড় হচ্ছে, সত্যি খুব ভালো লাগে। তো তোমরাও করে আমাকে জানাবে, এবং আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বা ভিডিওর নিচে যে রেড বাটনটা আছে সেটাকে প্রেস করে দেবে, লাইক করবে এবং তোমার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবে। তো প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য এটুকুই, পরে আর একদিন দেখা হবে নতুন ভিডিওর সাথে, ততদিনের জন্য স্টে হোম স্টে সেফ, বাই।